সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নিব। আমি হচ্ছে এর আগের দিন তোমাদের নবম অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় আছে শতকরা, শতকরা নিয়ে অঙ্ক করাচ্ছিলাম, শতকরা অনেকগুলো অঙ্ক। তো আমি ওই দিন তোমাদের বইয়ের অনুশীলনী 6 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, আজকে হচ্ছে অনুশীলনী 9-এর 7 নম্বর অঙ্কটা করাবো। সবাই হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা বের করো, সবাই তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা বের করো। দেখো কি বলছে 7 নম্বরে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে অনেক কিছু বলা আছে, তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে যেহেতু কথা বলছে, তো এর জন্য আগে আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সংজ্ঞা কিন্তু আমি এর আগে তোমাদেরকে দিছি, এর আগের সপ্তাহে শনিবারে। তো আজকে আমি তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ক্রয় মূল্য হলে অঙ্কটা কিভাবে করবা, লাভে হলে কিভাবে করবা, আর ক্ষতিতে হলে কিভাবে করবা, সেটা যদি আগে তোমাদের আমি বুঝাইতে পারি তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সেটা তোমাদের জন্য করা সোজা হবে। যেমন কোনো কিছু যদি আমাকে বলে 10%, এটা কিন্তু অঙ্কের বাইরে একটা অংশ, 10% লাভে ক্রয় মূল্য কত? এখন মানে আমার লাভ করছি, লাভ করছে কত পার্সেন্ট? 10%। তাহলে 10% লাভে আমার ক্রয় মূল্য কি? মানে যখন আমার লাভ হবে তার মানে কি, আমার লাভ যখন আমার লাভ হবে তখন সেক্ষেত্রে কি হবে, এখানে কি বলছে 10% লাভে আমার ক্রয় মূল্য কত হবে? তোমাদের কি মনে হয় 10% লাভে ক্রয় মূল্য আমার কত হবে? ক্রয় মূল্য হবে না, বিক্রয় মূল্য হবে। 10% লাভে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে যদি আমার কেনা দাম হবে কত টাকা, কেনা দাম হবে আমার যদি 100 টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? আমার তো লাভ হয়েছে, লস হয় নাই, তার মানে 10% লাভ, 100 টাকায় আমার 10 টাকা লাভ হয়েছে, তার মানে 100 টাকায় আমার লাভ হয়েছে কত টাকা, আরো 10 টাকা, তার মানে সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে, 110 টাকা। এখন যদি এটা কি বুঝতে পারছো, আমাকে যদি প্রশ্নে বলে 10% লাভে বিক্রয় মূল্য কত, তার মানে হচ্ছে আমার ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য আমার লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্য থেকে আরো বেশি যখন আমার কোনো টাকা যাবে তখনই তো আমার আসলে যদি বেশি দামে বেচতে পারি তাহলে সেখানে তো আমার লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য আমার কত হবে 100 যোগ 10 টাকা, সমান কত হবে 110 টাকা। এখন আমাকে বললো, এটা কি খেয়াল করে দেখছো? এখন দেখো আরেকটা জিনিস আমাকে বললো, 10% ক্ষতি। একটু আগে আমি বলছি লাভ, এখন আমি বলবো হচ্ছে সেটা ক্ষতি, তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এখন আমার তো ক্ষতি হয়েছে, ক্ষতি মানে হয়েছে কি, লস হয়েছে, তার মানে আমি লাভ ক্ষতি যাই হোক না কেন আমার ক্রয় মূল্য এখানে কত টাকা থাকবে, যদি পার্সেন্টেজ থাকে ক্রয় মূল্য হবে 100 টাকা, বিক্রয় মূল্য তাহলে আমার তো ক্ষতি হয়েছে মানে লস হয়েছে, তার জন্য এখানে কি হবে বিয়োগ, তার মানে 100 থেকে 10 টাকা বিয়োগ দিলে এখানে কত টাকা হবে, 90 টাকা। এখন ঠিক এই অঙ্কটাই অনুশীলনী 7-এর অঙ্কটাও ঠিক এই নিয়মেরই অঙ্ক। দেখো এখানে কি বলছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, তার মানে প্রশ্নটাতে বলছে আমার পণ্যটার দাম, দেখো তোমাদের অঙ্ক করতে গেলে কিছু কিছু জিনিস খেয়াল করবা, তার মানে কি দেওয়া আছে, আমার পণ্যর দাম, পণ্যর দাম কত বলছে 1800 টাকা, আমি বিক্রি করছি কি, কমে বিক্রি করছি, কতটুকু কমে বিক্রি করছি, 20% কমে বিক্রি করছি, তার মানে দেখো এখানে আমার মূল অংশ হচ্ছে কি, আমি কমে বিক্রি করছি, আমি কিন্তু লাভে বিক্রি করি নাই, আমি হচ্ছে জিনিসটা কমে বিক্রি করছি, কমে বিক্রি হলে বা ক্ষতি, কম মানে হচ্ছে ক্ষতি, ক্ষতিতে বিক্রি করলে আমার সব সময় কি হবে, লস হবে, তাহলে সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা অবশ্যই বিয়োগ করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। আমার লাভ বলছে না ক্ষতি বলছে, কমে বলছে না বেড়ে গেছে বলছে, এই জিনিসটা দেখলেই তুমি বুঝতে পারবা এখানে আমার কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে। তার মানে এখন খেয়াল করে দেখো, এখন আমি মেইন অঙ্কতে যাই, তার মানে হচ্ছে 20%
কমে পণ্যর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রয় মূল্য, যেহেতু আমার কমছে কমছে বলছে আমি কমে গেছে, তাহলে সেখানে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? 80 টাকা। সুতরাং পণ্যের ক্রয় মূল্য 1 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? 80, নিচে হবে 100। এখন আমার পণ্যটার দাম আমি কত টাকা বলছিলাম? পণ্যটার দাম আমি বলছি 1800 টাকা, ঠিক আছে? তার মানে পণ্যর দাম যদি আমার ক্রয় মূল্যটা আমি আর 1800 টাকা হয়, সেক্ষেত্রে আমি এটাকে বিক্রি করব কত টাকায়? 80 গুণ 1800, নিচে হচ্ছে কত আমার? 100। দেখো, তার মানে 80 কে এখন 18 দিয়ে গুণ, তার মানে আমি পণ্যটা বিক্রয় করছি 1440 টাকা। তার মানে আমার উত্তর কত হবে? অবশ্যই আমরা উত্তরটা পরীক্ষার হলে লিখবো। অনেকে পরীক্ষার হলে উত্তর লিখে না, উত্তর অবশ্যই আমাদেরকে লিখতে হবে। দেখো, সবাই অঙ্কটা তুলে নাও। আর হ্যাঁ, এই যে এখানে তোমরা রাফ কথাটা লিখে রাফটা একটা বক্সে দেখিয়ে দিবে, রাফটা একটা বক্সের মধ্যেই থাকবে, পরীক্ষার যখন উত্তর করবো অবশ্যই রাফটা দেখাতে হবে, সেটা যদি গুণ বা ভাগের হয়। সবাই অঙ্কটা তুলে নাও। সবাই এবার দেখো, খেয়াল করো, আমি আবার অঙ্কটা বলি। আমাকে বলছে একটা দোকানে 1800 টাকা দিয়ে একটা পণ্য আমি কিনে 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তার মানে আমাকে সরাসরি প্রশ্ন বলেই দিছে বিক্রয় মূল্য বের করার জন্য। আমি বলছি কমলে, কমা মানে হচ্ছে ক্ষতি, কমে গেলে একরকম নিয়মে অঙ্ক করতে হবে। যদি আমাকে বলে পণ্যের দাম বেড়েছে বা লাভ হয়েছে, তাহলে সে অঙ্কটা আরেক নিয়মে একইভাবে জাস্ট একটু অন্যরকম করে করতে হবে। দেখো, আমাকে বলছে 20% কমে, কমে গেছে মানে আমি কমে বিক্রি করছি, আমার ক্ষতি হয়েছে। তার মানে পণ্যের ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, কমে গেছে তার মানে ক্ষতি, তার মানে আমার বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা থেকে 20 টাকা বিয়োগ হবে। 100 টাকা থেকে 20 টাকা বিয়োগ দিলে কত টাকা পাবো? 80 টাকা। তার মানে পণ্যের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? কমবে অবশ্যই, এর জন্য উপরে হবে 80 আর নিচে কত হবে? 100। এখন পণ্যটার দাম, আমি যে জিনিসটা কিনছিলাম সেটার দাম ছিল 1800 টাকা, তাহলে 1800 টাকা হলে দামটা আমার কত হবে? অবশ্যই বিক্রয় মূল্যটা আমার তখন একটু বাড়বে, তার জন্য 80, এই 1800টা কি হয়েছে আমার উপরে গুণ হয়েছে। এখন আমি দেখলাম রাফ অঙ্কটা এতটুকু অংশ সমাধান করার পরে আমার উত্তর আসে 1440 টাকা। তার মানে হচ্ছে পণ্যটার ক্রয় মূল্য 1440 টাকা। এখন দেখো সবাই, 8 নম্বর প্রশ্নটা কি বলছে? একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন, সবজি ক্রয় মূল্য কত ছিল? তার মানে একজন বিক্রেতা কৃষক থেকে সবজি কিনছে কত টাকার? 6000, মানে যে সবজিটা কিনছে তাতে তার লাভ হয়েছে কত পার্সেন্ট? 40%। আর 40% লাভে সে আসলে মানে কত টাকা সে বিক্রয় করছে জিনিসগুলো? 6300 টাকায়। তার মানে সবজি ক্রয় মূল্য কত ছিল? এখন প্রশ্ন দেখো আমাকে কি বলছে, ক্রয় মূল্য বের করতে বলছে। তার মানে চলো আমি এখন চলে যাই, কি কি আমাকে বলছে, কোন একটা প্রশ্ন পড়ার পরে আমরা অবশ্যই অঙ্কে কি কি দেওয়া আছে সেগুলো আগে মনে করব। দেখো, এই অঙ্কগুলোর মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে বলছে আমার লাভ, তার মানে কত পার্সেন্ট লাভে, এটা কিন্তু বুঝার জন্য লাভে
লাভ হয়েছে কত পার্সেন্ট আমার? লাভ হয়েছে 40%। 40% যখন লাভ হয়েছে তখন আমি বিক্রি করছি কত টাকায়? তার মানে বিক্রয় বিক্রি করছি মানে হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? 6,300 টাকা। তার মানে আমাকে এখানে কি বের করতে বলছে? ক্রয় মূল্য কত? ঠিক আছে, তার মানে আমার লাভ হয়েছে 40%, বিক্রি করতে বলছে 6,000। বিক্রয় মূল্য মানে আমি বিক্রি করছি কত টাকায়? 6,300 টাকায়। আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য বা কেনা দাম। তার মানে হয়েছে আমরা এখন এটা করি, চল্লিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে আবার কত হচ্ছে? লাভ বলছি, লাভ আছে এখানে, লাভ হলে আমার বিক্রয় মূল্যটা বাড়বে। তার মানে 100 যোগ 40 টাকা সমান 140 টাকা। তার মানে হচ্ছে আমি লিখতে পারি বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত হবে? 100। আর নিচে কত হবে? 140 টাকা। তার মানে আমি এখানে আগেই বলছি আমি বিক্রয় করছি কত টাকায়? 6,300 টাকায়। একশো গুণ 6,300, আর নিচে কত? 140। এখন আমরা এই অঙ্কটাকে কাটাকাটি করব। দেখো এটা দিয়ে ফার্স্টে 10 দিয়ে কাটাকাটির পরে এখন হচ্ছে ছয়শো তিরিশকে 14 দিয়ে ভাগ করি। চার চার ষোলো ছয়, পাঁচ চোদ্দ 70। তার মানে এটা দিয়ে 14 দিয়ে এটাকে পুরাটা কাটা যায় 45 দিয়ে। তার মানে আমার যখন জিনিসটা 6,300 টাকা দিয়ে কিনছি তখন আমি বিক্রয় করছি তখন আমার কেনা দাম কত পড়ছে? 4,500 টাকা। তার মানে আমি কত লিখবো? 4,500 টাকা। এটা ছিল আমার রাফটা, রাফটা অবশ্যই আমি পরীক্ষাতে দেখিয়ে দিব। সবাইটা তুলে নাও। দেখো আমি কিন্তু বলছি 40% লাভে, ঠিক আছে, ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় সেক্ষেত্রে আমার লাভ হলে বিক্রয় মূল্য অবশ্যই, বেচা দাম অবশ্যই বেশি হবে, কেনা দাম অবশ্যই কম হবে। কেনা দাম কম না হলে তো আমি লাভ হবে না। তো ক্রয় মূল্য 100 টাকা হলে যেহেতু পার্সেন্ট বলছে, খেয়াল করে দেখো পার্সেন্ট যেহেতু বলছে এখানে, এর জন্য ক্রয় মূল্য 100 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? বাড়বে। তার জন্য 100 যোগ 40, তার মানে কত হয়? 140 টাকা। যেহেতু আমার প্রশ্নে বিক্রয় মূল্যটা দেওয়া আছে এর জন্য আমি এখানে কাকে আগে লিখছি? বিক্রয় মূল্যকে আগে লিখছি। তার মানে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। এই লাইনটাকেই আমি লিখছি, যেহেতু আমার বিক্রয় মূল্য আগে বলছে তাই আমি বিক্রয় মূল্যটা আগে লিখছি। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100, আর নিচে এখানে আছে কত? 140। বিক্রয় মূল্য 6,300 টাকা হলে তার মানে ক্রয় মূল্য কত হবে? দেখো আমি এখানে সমাধান করে পেয়েছি 4,500 টাকা। তার মানে হচ্ছে আমার ক্রয় মূল্য কত? 4,500 টাকা। সবাই প্রশ্নটা, প্রশ্নের উত্তরটা উঠায় নাও। এখন দেখো আমরা তোমাদের, আমি তোমাদেরকে কয়েকটা বোর্ডের কোশ্চেন করাবো।
সবাইটা শেষ, এখন চলো দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক যখন করাইলাম তোমাদেরকে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যেরই একটা অঙ্ক করাই, যেটা হচ্ছে পরীক্ষাতে আসছে। প্রশ্নটা লেখো, একটি দোকানে টাকার একটি একটি দোকানে 2500 টাকার একটি পণ্য 25% কমে, 25% কমে বিক্রয় করা হলো। ক, পণ্যটির বিক্রয় মূল্য কত? যদি পণ্যটি 10% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? আচ্ছা এবার হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু 2019 সালে পরীক্ষাতে আসছে। আমি যেহেতু তোমাদেরকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্ক করাচ্ছি, তার জন্য আমি এখন একটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্ক এনিলাম। দেখো কি বলছে, একটি দোকানে 2500 টাকার একটা পণ্য, মানে একটা জিনিস কিছু আমি কিনছি, তার মানে আমি কিন্তু পণ্যটা কিনছি, তার মানে এই যে এটা বলা আছে, এটা আমার এই প্রশ্নে এখানে কি আমার ক্রয় মূল্য। খেয়াল করে দেখো, একটা দোকানে 2500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রয় করা হলো, তার মানে এই জিনিসটা হচ্ছে কি আমার কিনছি কত টাকায়? আমি 2500 টাকায়, সেখানে থেকে আমার লস হয়েছে কত? 25% কমে আমি বিক্রি করছি, তার মানে আমার এখানে প্রশ্নে কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। তার মানে হচ্ছে আমার, আমি কমে বিক্রয় করছি, কমে মানে কি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কম মানে হচ্ছে কি আমার, দেখো এখানের মধ্যে কিছু কিছু প্রশ্নটার মধ্যে বুঝতে পারবা, এখানে একটি দোকানে 25% 2500 টাকার একটি পণ্য, তার মানে আমার কেনা দাম কত ছিল এই পণ্যটার? 2500 টাকা। আমি 25% কমে বিক্রয় করছি, তার মানে আমি বিক্রয় করছি কি কমে লাভে না ক্ষতিতে? কম মানে হচ্ছে কি সেখানে আমার ক্ষতি, এখানে একটা ক্লু। তার মানে হচ্ছে 25% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তার মানে আমার তিনটা জিনিস কিন্তু বলা আছে, একটা হচ্ছে আমি কমে বিক্রি করছি, কেনা দাম বা ক্রয় মূল্য বলছে 2500 টাকা, আমাকে বের করতে বলছে বিক্রয় মূল্য। এখন সবাই প্রশ্নটা একটু দেখো, ভালো করে পড়ো। দেখো এখন ক নাম্বারে, তার মানে আমার সমাধানে যাব। সমাধানে কি বলছে, পণ্যটির বিক্রয় মূল্য কত? তার মানে 25% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে, কমে যেহেতু বলছে বিক্রয় মূল্য, কমে বললে কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই বিয়োগ হবে, তার মানে 100 - 25 টাকা।
75। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমার কত 75 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 75 75 গুণ 2500 নিজে হচ্ছে 100। এখন দেখো 75 এর সাথে আমি কি করব 25 গুণ করব রাফ। পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ, হাতে আছে দুই, তার মানে আমার অঙ্কের উত্তর হচ্ছে পণ্যটার বিক্রয় মূল্য 1875 টাকা। উত্তর আমার কত হবে তাহলে 1875 টাকা। খেয়াল করে দেখো ক্রয় মূল্য 25% কমে, আমি এখানে বলছি 25% কমে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমার কত টাকা হবে কমবে, 100 থেকে 25 বিয়োগ করলে 75 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত হবে 75, আর নিচে হবে কত 100। ক্রয় মূল্য যদি আমার 2500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আমার কত হবে 2500 টাকা উপরে যাবে, কাটাকাটির পরে আমি এখানে কত পাবো 1875 টাকা। এখন সবাই খেয়াল করে দেখো খ নাম্বার প্রশ্নটাতে বলছে যদি পণ্যটি 10% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো। তার মানে পণ্যটা আমার কত পার্সেন্ট লাভে বিক্রয় করব বলছি 10% লাভে বিক্রয় করা হলে আমার বিক্রয় মূল্য কত হবে। তার মানে আমার এখানে কি বের করতে বলছে বিক্রয় মূল্য, তার মানে আমার পণ্যটাতে লাভ হয়েছে কত টাকা 10% লাভ। খেয়াল করতে হবে এখানে আমার পণ্যটাতে লাভ কত হবে 10%, আর আমাকে বের করতে বলছে কি বিক্রয় মূল্য। আগের টুকু তো বিক্রয় মূল্য বের করতে বলছে, এখানেও আমার বিক্রয় মূল্য বের করতে বলছে। এখন দেখো খ নাম্বার খ, আমার লাভ ছিল কত 10% লাভে, তার মানে ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় বিক্রয় মূল্য আমার কত টাকা হবে, যেহেতু আমার লাভ হয়েছে তাহলে দামটা কি হবে আমার বাড়বে, সমান 110 টাকা। দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমার কত হবে, যেহেতু আমি লাভ বলছি দামটা বাড়বে, 100 যোগ 10 টাকা সমান 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত হবে 110, আর এখানে কত হবে 100 টাকা। ক্রয় মূল্য আমার জিনিসটা কিনছিলাম কত হাজার টাকায়, 2500 টাকায়, তার মানে ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে 110, আর উপরে হবে কত গুণ হবে 2500, আর নিচে হবে 100। এখন চলো আমরা রাফটা করি, অবশ্যই অঙ্ক করার সময় রাফ খাতায় দেখাতে হবে। তার মানে উত্তর হচ্ছে 2750 টাকা। আগে লিখো একটু, দেখো আবার সবাই প্রশ্নটা, আমাকে বলছে যদি পণ্যটি 10% লাভে বিক্রয় করা হতো তার মানে আমার পণ্যটির কেনা দাম কত ছিল 2500 টাকা, আমি পণ্যটিতে আমার লাভ হয়েছে 10%,
আমাকে বের করতে বলছে বিক্রয় মূল্য, তার মানে 10% লাভে। ক্রয় মূল্য আমার 100 টাকা হলে, যেহেতু আমার লাভ হয়েছে, তার মানে আমার বেচা দাম বেশি। বেচা দামটা কি বলে? বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আমার কত হবে? 110। আর এখানে কত হবে? নিচে হবে কত? 100। আমি জিনিসটা কিনছি, পণ্যটা কিনছি কত? 1000 টাকায়, 2500 বা 2500 টাকায়। তার মানে 2500 টাকা হলে তাহলে আমার এখানে কি হবে? উপরে আমার 2500 গুণ হবে। তারপরে হচ্ছে আমি অঙ্কটা সমাধান করার পরে উত্তর কত পাইছি? 2750 টাকা। এখন দেখো তোমাদের আরেকটা অঙ্ক করাই। করিম সাহেব, ব্যাংক থেকে করিম সাহেব ব্যাংক থেকে 3000 টাকা ঋণ নেন। 1 বছর পর তিনি 3300 টাকা পরিশোধ করেন। ক নম্বর প্রশ্ন, ওই ব্যাংকের মুনাফার হার কত? খ নম্বর, 10000 টাকা ঋণ করলে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? দেখো করিম সাহেব ব্যাংক থেকে 3000 টাকা ঋণ নিছে, তার মানে সে ব্যাংক থেকে ঋণ নিছে কত টাকা? 3000 টাকা। 1 বছর পর তিনি 3300 টাকা পরিশোধ করে। ওই ব্যাংকের মুনাফার হার কত? এখন দেখো প্রশ্নটার মধ্যে আমরা জিনিসগুলো দেখব। করিম সাহেব ব্যাংক থেকে কত টাকা নিছে? 3000 টাকা। 1 বছরের জন্য নিছে। কয় বছরের জন্য নিছে? 1 বছর। তার মানে সময় এখানে আমার 1 বছর। ব্যাংক থেকে নিছে কত টাকা? 3000 টাকা। কিন্তু ব্যাংকে সে দিছে কত টাকা? 3300 টাকা। তার মানে আমি এখানে 3টা জিনিস দেখলাম। একটা হচ্ছে ব্যাংক থেকে সে নিছে 3000 টাকা, ব্যাংকে 1 বছর পরে, কত বছর পরে বলছে? 1 বছর পরে দিছে হচ্ছে 3300 টাকা। এখন আমাকে বলছে ওই ব্যাংকের মুনাফার হার কত। তার মানে আমার যেগুলো জানার দরকার আমার কিন্তু সেগুলো জানা হয়ে গেছে। কত টাকা নিছে ব্যাংক থেকে? 3000। কয় বছরের জন্য নিছি? 1 বছর। ব্যাংকে দিছি আমি 1 বছর পরে, কিন্তু আমি আবার লাভ সহ দিছি, নিছি 3000, বেশিও কিন্তু আমি দিছি ব্যাংকে। বেশি দিছি কত টাকা সেটা আমার এখন বের করতে হবে। দেখো ক, তার মানে আমার আসল কত টাকা? আসল হয়েছে 3000 টাকা। আর এই যে আমি ব্যাংকে এক্সট্রা দিছি, তার মানে হচ্ছে এটা ছিল আমার কি? মুনাফা সহ আসল ছিল 3300 টাকা। তার মানে আমার মুনাফা কত টাকা হয়েছে? মুনাফা আমি ব্যাংক থেকে
নিচে 3,000, দিছি 3,300, তার মানে 3,300 থেকে যদি আমি 3,000 টাকা বিয়োগ করি তাহলে সেটা আমি কি পাবো? মুনাফা। তার মানে সেটা হচ্ছে কি আমার? মুনাফা। তার মানে হচ্ছে আমার আসল হয়েছে 3,000 আর আমি মুনাফা পাইছি কত টাকা? 300 টাকা। তার মানে আমি 3,000 টাকায় 1 বছরে মুনাফা কত টাকা? 300 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা, 1 টাকা 1 বছরে মুনাফা কমবে না বাড়বে? অবশ্যই কমবে। তার জন্য 300 উপরে নিচে কত হবে? 3,000 টাকা। এখন আমার কত টাকার কথা বলছে ওইখানে? মুনাফার হার বলছে। যখনই আমার প্রশ্নে হার দিয়ে কথাটা আসবে, মুনাফার হার, তার মানে আমার বের করতে হবে কত টাকায়? 100 টাকায়। 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 300 তার মানে 10 টাকা। এখন প্রশ্নটাতে খেয়াল করে দেখো, আমার প্রশ্নে কিন্তু বলছে মুনাফার হার। যখনই আমার কোন প্রশ্নে হার দিয়ে কথাটা থাকবে, মুনাফার হার বের করতে বললে, উত্তরটা ঠিক তখনই আমার কি হয়ে যাবে? পার্সেন্টেজে চলে যাবে। এইটা সবার মনে রাখতে হবে। এখন দেখো ওই ব্যাংকের মুনাফার হার কত, যখনই আমার প্রশ্নে বলবে মুনাফার হার যদি বের করতে বলে, তাইলে আমার উত্তরটা কি হবে? পার্সেন্টেজে হবে। এটা মনে রাখতে হবে। এটাতে কেউ টাকা পয়সা লিখবে না উত্তরে সব সময়, তখন সেখানে কি লিখবা? পার্সেন্টেজ কথাটা লিখবা। সবাই এই অঙ্কটা করো। দেখো বলছে করিম সাহেব ব্যাংক থেকে নিছে কত টাকা? 3,000 টাকা। তার মানে আমার আসল কত টাকা? 3,000 টাকা। 1 বছর পরে তিনি কত টাকা ব্যাংকে দিছে? 3,300 টাকা। তার মানে হয়েছে আমার আসলটাও আছে, মুনাফা বা লাভটাও আছে, সেটা সহ মোট কত টাকা? 3,300 টাকা। আর তার মানে আমার মুনাফা লাভ কতটুকু? 3,300 থেকে 3,000 টাকা বাদ দিলে 300 টাকা। তার মানে 3,000 টাকায় 1 বছরের মুনাফা 300 টাকা। তার মানে আমার এখানে কত টাকা ছিল ব্যাংক থেকে নিছে? 3,000 টাকা। সময় কত বছর? 1 বছর। আর মুনাফা, সে হচ্ছে মুনাফা মানে লাভ নিছে কত টাকা? দিছে 300 টাকা। আমরা লাভ বলবো না, আমরা মুনাফাই বলবো। 1 টাকায় 1 বছরের মুনাফা কত? 300। আর নিচে কত হবে? 3,000। যেহেতু আমার প্রশ্নে বলছে মুনাফার হার, মুনাফার হার মানে 100 টাকায় কত, সেটা আমাকে বের করতে বলছে। তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা পেলে কয়েকটা কুটার পরে কত পাইছি? 10 টাকা। তার মানে উত্তরটা যদি আমার মুনাফার হার বলে, অবশ্যই আমাকে পার্সেন্টেজে উত্তরটা দিতে হবে। উত্তর কত হবে তাহলে? 10%। সবাই এটা লেখো। এখন দেখো খ নাম্বার প্রশ্নে বলছে 10,000 টাকা ঋণ করলে 2 বছর পরে কত টাকা পরিশোধ করতে হবে? সবাই খেয়াল করে দেখো, 10,000 টাকা ঋণ করলে তার মানে সে কত টাকা ঋণ করবে? এখানে আমি দেখি 10,000 টাকা ঋণ করবে হচ্ছে 10,000 টাকা কত বছর? 2 বছর পরে কত টাকা পরিশোধ করতে হবে? সবাই খেয়াল করে দেখো, তার মানে আমি ব্যাংক থেকে সে ঋণ করছে মানে নিছে কত টাকা? 10,000। কত বছর? 2 বছর। প্রশ্নের মধ্যে থেকে আমাকে বের করতে হবে কিভাবে করলে অঙ্কটা বুঝতে পারবো। দেখো আমি ব্যাংক থেকে নিছি কত টাকা? 10,000। এটা একটা। কত বছরের জন্য নিছি? 2 বছর। তার মানে ব্যাংকে আমার কি করতে হবে? দিতে হবে। পরিশোধ করতে মানে কি? ব্যাংকে আমার হুদা টাকা দিব? হুদা টাকা তো দিবে না, আমার তো লাভ সহ দিতে হইব। তার মানে কত টাকা পরিশোধ করতে হবে? তার মানে চলো দেখি এটা কেমনে করব। দেখো ক নাম্বার প্রশ্ন থেকে আমি পাইছি খ নাম্বার, এখানে খ নাম্বার ক নাম্বার থেকে পাই, ক থেকে পাই মুনাফার হার 10%। তার মানে 100 টাকায়
এক বছরে মুনাফা 10 টাকা, সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে কি হবে, কমবে না বাড়বে? মুনাফা হবে 10, আর নিচে কত হবে, 100 টাকা। তার মানে আমি কত টাকা নিছি ব্যাংক থেকে, 10,000 টাকা নিছি। তার মানে 10,000 টাকায় 1 বছরের মুনাফা কত হবে, 10 গুণ 10,000, নিচে হবে কত, 100 টাকা। তার মানে আমি যদি 10,000 টাকা নিই 1 বছরে, তার মানে আমার 1 বছরে তাহলে কত টাকা মুনাফা হয়, 1,000 টাকা। সুতরাং আমাকে মোট পরিশোধ করতে হবে কত টাকা, পরিশোধ করতে হবে, তার মানে আমি ব্যাংক থেকে নিছি কত টাকা, 10,000 টাকা। আর আমার 10,000 টাকায় 1 বছরে মুনাফা দিতে হয়েছে কত টাকা, 1,000 টাকা। তার মানে আমি ব্যাংক তো আমাকে ফ্রি টাকা দিবে না, তো আমি যত টাকা নিছি ব্যাংকে কি আমার এক্সট্রা আরও কিছু দিতে হবে। আমি কিন্তু এটা 1 বছরের মুনাফা কত টাকা বের করছি, তার মানে আমার 2 বছরের মুনাফাটাকে বের করতে হবে। 2 বছরের মুনাফাটা এখানে কত টাকা হবে, 1 বছরের মুনাফা যদি 1,000 টাকা হয় তাহলে 2 বছরের মুনাফা কত হবে, 2 বছরের মুনাফা 1,000 গুণ 2 সমান কত টাকা হবে, 2,000 টাকা। তাহলে ব্যাংকে পরিশোধ করতে হবে মোট কত টাকা, 10,000 টাকা, আর 2 বছরে আমার আরো এক্সট্রা দিতে হবে কত টাকা, 2,000 টাকা। তার মানে মোট 12,000 টাকা। তার মানে উত্তর আমার কত হবে, 12,000 টাকা। আজকের জন্য তোমাদের এতটুকুই। তোমরা হচ্ছে এই শতকরা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি এখন বোর্ডের কিছু কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি, যেগুলো হচ্ছে নমুনা প্রশ্ন। তোমরা হচ্ছে অনুশীলনী 9-এর বইয়ের প্রশ্নগুলা আজকে তোমাদের বাড়ির কাছে থাকবে, এগুলো অবশ্যই তোমরা সবাই করবা। আজকের মতো এখানেই সমাপ্তি।